সকাল সকাল কিন্তু কাঁচা দুধ আর গঙ্গা জল দিয়ে স্নানটা সেরে ফেলা হলো। জন্মদিনের দিন এবার তো একটু সাজুগুজু করতে হবে, তাই স্নান সেরে এবার সাজুগুজু হবে। জন্মদিনের জন্য কিন্তু একদম সেজে গুজে রেডি, আর দেখতে কিন্তু খুব কিউট লাগছে দুজনকেই। দুজনের সেম জামা এনে আরো বেশি ভালো লাগছে দেখতে। হ্যাপি জন্মাষ্টমী এভরিওয়ান। আমার মনে হয় তোমরাও আজকে তোমাদের গোপালের সেবা করতে ব্যস্ত। আমিও দেখতেই পাচ্ছ সকাল থেকে দুই গোপালকে নিয়ে একদম নাচে আর হয়ে উঠেছি। মানে জামা কাপড় পরতে একটুখানি সময় নেয়, অনেক কিছু আছে তো, গয়না গাঁটি পরিয়ে বসাতে একটু সময় লেগে গেল। এবারে ব্রেকফাস্ট করার পালা। আজকে ব্রেকফাস্টে আমরা আয়োজন করেছি মাখন মিছরি আর নারকেলের নাড়ু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সকালবেলা ব্রেকফাস্ট কিন্তু ডান, সাজা গোজাও হয়ে গেছে, এখন শুধু ফুলের মালা পরে আর কি আরও সুন্দরভাবে সাজা বাকি, সেটা আমি করব। তার আগে চলে এসেছি কিচেনে, কারণ এখন আমি বানাচ্ছি মালপো, যেটা কিনা আমি বেলায় নিবেদন করব। তো মালপোর জন্য এখানে আমি সুজিটাকে 10 মিনিটের জন্য গরম দুধে সোক করেছি, আর তারপরে ময়দা দিয়ে আবারও ভালো করে মিক্স করব দুধ দিয়ে। দেন 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে, আর ওই 1 ঘন্টায় আমি যেটা করব সেটা হচ্ছে ফুল দিয়ে সিংহাসনটা ভালো করে সাজাবো। সকালবেলায় সৌরভ গিয়ে ফুল নিয়ে চলে এসেছে। তো আমার গোপালের বয়স তো 3 বছর, তোমাদেরকে বললাম, কিন্তু মায়ের গোপাল যে দেখছো, আমি যখন ক্লাস 5-এ পড়ি সেই সময় থেকে কিন্তু আমাদের বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে। আর মা ধরো আমাকে 3 বছর হলেও গোপাল দিয়েছে, তার আগে মানে বিয়ের পর যখন আমার কাছে গোপাল ছিল না, 1 বছরই মনে হয় না। জন্মাষ্টমীতে না কিরম একটা খালি খালি লাগছে, কেন বলতো, আমার মানে আমাদের প্রত্যেকের বাড়িতেই গোপাল আছে, আর জন্মাষ্টমীটা মানে মোটামুটি আমরা সেলিব্রেট করি, তো আমি এডিনবার্গে আছি, আমার কিরম খালি খালি মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আমার আমার বাপের বাড়িতেও তো গোপাল আছে, হ্যাঁ, আমরা জন্ম থেকে দেখছি জন্মাষ্টমী, তারপরে ওরাও আমার, তারপরে আমার বিয়ের পরে পরে আমার বাড়িতে গোপাল এসেছে, তুই তখন ক্লাস 5-এ। হ্যাঁ, যাই হোক, আমি 1 বছর বিয়ের পরে আর কি জন্মাষ্টমীতে খালি ছিলাম, আর তারপরে গোপাল এসে গেছে আমার বাড়ি। শাড়ি পরার সুযোগ হয় না, তাই ভাবলাম যে আজকে জন্মাষ্টমী বাড়িতেই আছি, তাও শাড়ি পরাই ভালো। তো এই মঙ্গলগিরি কটনটা পরলাম, এটা একদম নতুন ছিল, মার দরুন সেই আমি 1 বৈশাখে কিনেছিলাম। তারপর থেকে তো এখন লকডাউনের জন্য বাড়িতেই আমরা থাকি, আর বাড়িতে নতুন শাড়ি ভেঙে কেনই বা পরবো। আজকে স্পেশাল ডেটার জন্য মনে হলো যে নতুন শাড়িটা পরা যাক, তো শাড়ি পরে ফেললাম। এবার আমি যাব ঠাকুরের জায়গাটা সাজাবো। গোপালের জন্য দেখো আমি এইরকম মালা অর্ডার দিয়ে এসেছিলাম, কিন্তু না বেজায় ভারী আর বেশ গোড়ের, দেখতেই পাচ্ছ।
তো তাই ভাবছি কি করে ম্যানেজ করে পড়াবো। মালাগুলো কিন্তু ম্যানেজ করে দেওয়া গেছে আর খুব সুন্দর লাগছে মালাগুলো। কালকে তো আমি এগুলো অর্ডার দিয়ে এসেছিলাম, তো আজকে যখন সৌরভ নিতে গেছে তো দুটো মালাই করে রেখেছে, সবাই নাকি এসে বলছে এই মালাটা দিন। হ্যাঁ, আমার সামনে একজন বলেছে আর লোকটাও বলছিল যে অনেকে এসে এই মালাটা খোঁজ খোঁজ। আমি বলছি তুমি একঘে মালা বানাও, এরকম বানাও আর নইলে আমাদেরকে ডেকে নেবে, আমরা ডিজাইন দিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর দেখো আমি না প্রত্যেকবারই ব্যাকড্রপটায় কিছু একটু ডিআইওয়াই করি, কিন্তু যেহেতু এবারে প্রথম মানে নতুন সিংহাসনেই আর কি জন্মাষ্টমী হচ্ছে, তাই এই ব্যাকড্রপটাকে চেঞ্জ করিনি। আমি জাস্ট একটা না মানে ময়ূরের পাখা আমার কাছে আনা ছিল, তো নতুন ছিল তো ওটাই আমি অ্যাজ আ ব্যাকড্রপ একটু ইউজ করেছি। দেখতে সুন্দর লাগছে। আর এই সাইডগুলোতে কিছু একটু করতে হবে, সেটা কী করবো এখনই আমার মাথায় আসছে না। তো এই দেখো বড় বড় কিছু মালা আনিয়েছি, এগুলো না মন্দিরে দিয়ে একটু সাজাবো তাহলে ভালো লাগবে। আর এই পেছনটায় কিছু একটু করতে হবে, ওই জায়গাটা মানে দুটো কর্নার না একটু ন্যাড়া ন্যাড়া লাগছে, কম্প্যাক্ট লাগছে না। দাঁড়াও ভাবতে দাও, মন্দিরে কিন্তু আমি কোনো রকম পিন ইউজ করিনি, তাই জন্য দড়ি দিয়ে দুদিকে আর কি ঝুলিয়েছি যাতে মানে মালার ভারটা রাখে। আর দড়িটাকে ম্যানেজ করার জন্য কিছু কুচো ফুল দিয়ে সাজাচ্ছি উপরটা। তোমাদেরকে বলছিলাম যে এই সিংহাসনের দুটো কর্নার কিরম খালি খালি লাগছে, তো আমি একটা জোগাড় করেছি, সেটা হচ্ছে যে পঞ্চ প্রদীপগুলো আছে এইগুলোকে আমি ফুল দিয়ে এরকমভাবে ডেকোরেট করেছি, আর এগুলো আমি সাইডে দেবো। আমার কাছে না ফ্লাওয়ার ভাস নেই, তাই জন্য আমি দিতে পারলাম না, ফ্লাওয়ার ভাস থাকলে তো খুবই সুন্দর লাগবে। তো যেটা নেই আর ভেবে লাভ নেই, এটা দিয়ে এখন কাজ চালাচ্ছি আমি। একদম রেডি, আমি দুপুরের জন্য এই আয়োজন করেছি গরম গরম মালপোয়া, তার সাথে আছে তিন রকমের মিষ্টি আর আমি গোটা ফল এখানে দিয়েছি। তো এবার একটুখানি পুজো করে নেওয়া যাক। আর আমি না মানে গোপালদের পায়ে ফুল এখনো দিইনি, তো এখানে চন্দন বেটে রেখেছি, এবার সুন্দর করে একটু সাজাবো আর নিবেদন করবো। হোক দ্যাটস ইট। ভোগের প্রিপারেশন তো স্টার্ট হয়েই গেছে, তোমাদেরকে পুঁই শাক দাদার গল্প তো বলেইছি আমি, তো সেই সহৃদয় দাদা আর বৌদি দেখো আমাদের বাড়িতে এসেছে আর আছে খুদে সদস্য আমার চ্যানেলের। এখনো আমি বলবো না যে আমার এরকম বলা যাবে না, একদমই তাই। তো বলছি তো এদিকে তালের বড়া খোঁজ করতে আসবে, আমি যখন এদিকে আসবে দাদা থাকে বেশ একটু দূরে আর আমাদের এখানে যেহেতু কেউ নেই তো ভালোই লাগছে বেশ। আমার মাও দেখো গ্যাজালি দিচ্ছে, সবাই বসে পড়েছে একদম ছুটির দিন, আমি তো জানতামও না।
বসে যে একটু আড্ডা দেবো সেটা আর আজকে হলো না, সেটা হওয়াটা সম্ভব নয়। তো যাই হোক, দাদারা চলে গেছেন আর আমি এখানে মোটামুটি মেরে এনেছি, মানে আমার দুটো তরকারি হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে, আর তখন তোমরা মানে ক্লিপসগুলো দেখেই বুঝে গেছো যে ছানার কোফতাও রেডি হয়ে গেছে। আর এখানে দেখো পাঁচ রকমের সবজি কেটে রেখেছি, এটা ভাজা হবে শুধু, তাহলে কিন্তু মোটামুটি হয়ে যাবে জোগাড়। আর লুচিটা ভাজা হবে, মা দেখো এখানে ময়দা মেখে রেখেছে। গুড ইভিনিং, অনেকক্ষণ পরে আমার তোমাদের সাথে আমার কথা হচ্ছে, আমি আর ক্যামেরা ধরিনি, তাড়াতাড়ি করে আমি ভোগের রান্নাটা আগে সারলাম। তো সব কিছু হয়ে গেছে, কিচেন মোটামুটি আমি সাফও করে ফেলেছি, শুধুমাত্র লুচিটা ভাজতে হবে। তো আমি ভাবলাম যে সারাদিন যেই শাড়িটা পরে রান্না করলাম, তো এই শাড়িটা পরেই কেন আবার পুজো দেবো, তাই জন্য আবার একটা আমি নতুন শাড়ি পরে ফেলেছি। তুমিও করেছো কিন্তু, তাড়াতাড়ি করে গোপাল দেখে খেতে দেওয়া যাক। এই শাড়িটা পরবো পরবো করে আর পরা হচ্ছিল না। এই শাড়িটা আমি লাস্ট ইয়ার পুজোর সময় কিনেছিলাম, তাও আবার অনলাইনে, ফেসবুকে না একটা গ্রুপ ছিল, ওইখানে শাড়ি দেখাচ্ছিল। তো দেখতে দেখতে ডিজাইনটা খুব পছন্দ হলো, হাজার বুটের শাড়ি বলছিল, কিন্তু না খোলটা খুব একটা ভালো নয়, তাই আমি কোথায় পরবো কোথায় পরবো ভাবছিলাম, এক বছর কেটে গেছে পরতে আর আমি পারিনি। তো ভাবলাম বাড়িতেই আছি যেহেতু, একদম হালকা ফুলকা আছে, তো পরে ফেলি। দেখতে কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর, কিন্তু কোয়ালিটিটা অতটা ভালো নয়। দেখতেই পাচ্ছ, তবে হ্যাঁ একটা জিনিস মিসিং ছিল, এটা এনে রাখা হয়েছিল গোপালদের জন্য, আটটলে মিস হয়ে যেত সবগুলো, ভুলেই গেছিলাম। কালকে রাত্রিবেলায় যেহেতু অষ্টমী পড়ে গেছে, তাই জন্য আজকে আর সময় টময় দেখতে হয়নি, সারাদিন ধরে জন্মাষ্টমীর পুজো করা গেল। আর আমার খুব ভালো লেগেছে, আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমভাবেই আমি গোপালকে ভোগ দিতে পেরেছি, আর মা যেহেতু আছে তাই জন্য আরও বেশি ভালো লাগলো, মানে একা একা না ভালো লাগে না। তো দুই গোপাল মিলে বেশ ভালোই আমাদের জন্মাষ্টমী সেলিব্রেট হলো। আর আজকে সকাল থেকে আমি আর মা সেরকমভাবে নির্জলে উপোস করিনি, কিন্তু শুধুমাত্র ফল মিষ্টি খেয়েছিলাম, তখন বেশ জোরে খিদে পেয়ে গেছিলো। প্রথমে আগে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, মানে ভোগটাই আর কি আমরা খেলাম আর কি। তোমরা জানাবে তোমাদের কীরকম লাগলো আমাদের এই জন্মাষ্টমী সেলিব্রেশন, ডেকোরেশন তো তোমরা বলো যে সৌমি তোমার ডেকোরেশন দেখতে খুব ভালো লাগে, জানাবে যে কীরকম লাগছে সিংহাসন দেখতে। আর এনাকে দেখো, ঠাকুরের ভোগের রান্না তো টেস্ট করে দেখা যায় না, কিন্তু প্রত্যেকটা যেন মনে হয় না ঠিকঠাক সব মাপ হয়েছে, একদম ঠিক। যে কোনো পূজোর দিনের তো মেইন অ্যাট্রাকশন বুঝতে পারছো, রাত্রিবেলা লুচি। তোমরা এখন টিভি দেখতে দেখতে ডিনার সারছি, একটু লেট হয়ে গেল কারণ প্রসাদ খেয়েছিলাম তারপরে ডিনার করছি, একটুখানি লেট হয়ে গেছে। তো আজকে ডিনার করতে করতে ব্লগটাকে এন্ড করছি। তো দেখো, আমি আগের ব্লগেও তোমাদের একটা ডিসক্লেমার দিয়েছি, এই ব্লগেও একটা ডিসক্লেমার দিচ্ছি যে আমরা যাই করেছি না কেন মন থেকে করেছি, তাই নিয়ম আচার নিজেদের মতন করে করে। হ্যাঁ, আর গোপাল হচ্ছে ঘরের ছেলে, ঘরের ছেলেকে যেরকমভাবে আর কি সেবা করা যায় আমরা সেরকমভাবেই করেছি, অত নিয়ম কানুন জানি না হয়তো, আর মেনটেনও করতে হয়তো পারিনি, যেটুখানি পেরেছি মন থেকে করেছি। তো চলো, যদি তোমাদের ভালো লাগে আজকের ব্লগটা অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, যারা নতুন আমাদের দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, নতুন করার জন্য।